হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আমাদের ক্যাশিয়ারের বিয়েতে। সেখানে গিয়ে আমরা তোমাদের দেখাবো যে কী কী মজা হয়। কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করছি আমাদের অফিস থেকে। এখন দেখতে পাচ্ছ তোমরা, এই যে অফিসের মধ্যে আমাদের মেকআপ সাজু হয়ে গেছে, আর একজন একটু কাজ করছে, আর একজনও এসে গেছে আমাদের মেকআপের জন্য। আমরা এখন এখান থেকে মেকআপ করে তারপর আমরা ক্যাশিয়ারের বিয়েতে যাবো। তো টোটালটা দেখতে গেলে আমাদের সঙ্গে কতনে তেজস্বী লোক হ্যায় আমার পাস, কতনে শানদার বিচার রাখ। তো দেখতে পাচ্ছ এবার আমরা সমস্ত কিছু সাজবো, সাজার সমস্ত জিনিসপত্র এবার এসে গেছে। এবার ভাবছি কী সাজা হবে। এখানে ড্রেস রয়েছে, এখানে সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো রয়েছে। মোটামুটি সাজা শুরু করা যাক, চলো তাহলে। অফিসে কিছু করার নেই, তাই জন্য অ্যাটলিস্ট আমাদের এই ছোট্ট আয়না আর এই কনসিলার দিয়ে আমাদের কাজ করা। ফেস ওয়াশ নিয়ে এখন ফেস ওয়াশ করতে যাচ্ছে। কন এই লোক কাহা সে আতে। এবার শাড়ি পরা চলছে, রেডি চলছে শুধু, এদিকে জাস্ট সাজ শুরু হচ্ছে, কোনো কিছু না। আর আমি জাস্ট এই আয়না দিয়ে যতটা করা যায়। বাই দ্য ওয়ে, এখন চলছে শাড়ি ধরার পর্ব। ওকে, আর একজন অলরেডি রেডি হয়ে এসেছে। তো যাই হোক, সুপর্ণা সামনে চলে এসেছে। তৈরি হয়েছে, আমি দেখতে পাচ্ছ অনুষ্ঠান রেডি। কিন্তু এবার বাকিদেরকে তোমাদের দেখাই। ম্যাডাম এদিকে রেডি হচ্ছে, আর একজনও তৈরি হচ্ছে, জাস্ট এখনও চলছে। আর এদিকে একজন কী করছে, কী করছে বলে দাও। কনসিলার লাগাচ্ছে। যাক, সবাই তৈরি হতে থাকো। ওয়াও, আয়নাটা তো কোথার থেকে নিয়ে এসছো? আমরা এখন রেডি হয়ে গেছি মোটামুটি। এই যে আমার ড্রেস, ওয়াও বিউটিফুল। কতক্ষণ আর বিবাহ যাব? তো 2 মিনিট। আর আমাদের ড্রেস পরা হয়ে গেছে, এখন একটু করে সাজ বাকি আছে, আর বাকিটা দেখিয়ে দিই। এই যে কানগুলো একটু বড় দেখি কেমন লাগছে। কি সুন্দর, সবার চলছে। এই দিকেও দেখে নাও, লাস্ট মেডিসিনটা চলছে। এই যে শাড়ি পরাতে গিয়ে আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, একদম সবচেয়ে কঠিন কাজ চলছে আমার এখন, কানে দুল পরাটা ভুলে দেবো যেটা আমার একদম ভালো লাগে না। কেসে কেসে লোক রেতে यार यार হলো এটলাস্ট আমার কানে দুবার হয়েছে। ওয়াও বিউটিফুল, উই আর রেডি গাইস। এই দেখো সবাইকে দেখে নাও। এবার আমরা যাচ্ছি গন্তব্যস্থলে, দেখা হবে তাহলে। টাটা। হাই, আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছে গেছি। এবার তোমাদের আমি বিয়েবাড়ির গেটটা দেখাই। এই যে আমাদের বিয়েবাড়ির গেট, প্রিয়াঙ্কা ঢুকে গেছে অলরেডি। ঠিক আছে, চলো আমরা যাই ভেতরে। পকোড়াতে চলে গেছে আমাদের প্রিয়াঙ্কা। এই যে আরেকজন, তোমার ফটো তুলতে ব্যস্ত। এই যে আমাদের বর বউ, এই আমাদের অফিসের সবাই রয়েছে এখানে, সবাই বড়ো সঙ্গে। এই যে আমাদের বর, বলো কেমন লাগছে? কেমন লাগছে? ভাষা নেই, ভাষা নেই, ওই জন্য লজ্জায় চলে এসেছে। ওরা ভাব শুরু হয়ে গেছে এখানে, দেখি হেডটি টেস্ট করে একটা একটা টেস্ট করে দেখি কেমন আছে। এই যে আমাদের Thank you.
আমি বাড়ি ঢুকলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি। আর দেখাতে পারছি এটা দেখাতে পারিনি তোমাদেরকে, খুব ভালো ছিল, মাটন বিরিয়ানি চিকেন চাপ এই সমস্ত কিছু ছিল। আর এখন প্রচণ্ড টায়ার্ড, আর পরের ভিডিও দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।